সীমান্তে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ দেশে আসলেও বাজারে দাম কমছে না। রাজধানী খুচরা বাজারে এখনও পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, আমদানি করা বড় পেঁয়াজও 53 থেকে 54 টাকা কেজি। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। বাজারে সাজানো এমন বস্তা শাড়ি দেখে বোঝার উপায় নেই, দেশে পেঁয়াজ নিয়ে তুলকালাম চলছে। পর্যাপ্ত দেশি পেঁয়াজ মজুত থাকলেও তার দাম কমার লক্ষণ নেই। দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার, টিসিবির মাধ্যমে অনলাইনে বিক্রি সহ নানামুখী উদ্যোগেও বাজারে স্বস্তি নেই ক্রেতাদের। আমি পেঁয়াজ কিনেছি মনে হয় 2 মাস আগে, তখন 40 টাকা করে কেজি কিনেছি। আমি তখন ভেবেছি যে আরেকটু মনে হয় দাম কমবে, এখন দেখি যে অনেক দাম। তো সাধারণ মানুষ আমরা যারা আছি তারা তো তাদের জন্য সমস্যা, আমাদের নিচেও অনেক আছে তাদের আরও বেশি সমস্যা। প্রথম মনিটরিং করলাম যে এটা আমদানিকৃত পেঁয়াজ, সেটা 70 থেকে 75 টাকাও বিক্রি হয়েছে, সেটা আছে 50 টাকা চলে আসছে। তো এটা তো সরকারের শুধু আমরা মনিটরিং না, সরকারের বিভিন্ন সংস্থার একযোগে এবং সরকারের দীর্ঘ মেয়াদী যে পরিকল্পনা ছিল যার কারণে কিন্তু আমরা এটা ফিরে আনতে পারছি। আগে এলসি করা ভারতীয় পেঁয়াজ দেশে আসা শুরু হয়েছে, পাশাপাশি পর্যাপ্ত মজুদও আছে, তারপরও সেই পেঁয়াজের কেন এত দাম তা বুঝতে পারছেন না ক্রেতারা। এদিকে দাম নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান অব্যাহত রেখেছে সরকারি বিভিন্ন সংস্থা। বাজারে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ থাকলেও অস্থিরতা তৈরি হয়েছে, তবে গত কয়েকদিন ধরে ক্রেতা শূন্য থাকার কারণে নতুন করে আর দাম বাড়েনি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে রোববার সন্ধ্যায় আরও 108 টন ভারতীয় পেঁয়াজ ভর্তি 5টি ট্রাক বাংলাদেশে এসেছে। এর আগে শনিবার এই বন্দর থেকে 31টি ট্রাকে 721 টন পেঁয়াজ আসে। এ নিয়ে ভোমরা বন্দর দিয়ে 2 দফায় মোট 829 টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন সপ্তাহখানেক ধরে এসব পেঁয়াজ সীমান্তে আটকে থাকায় তাতে পচন ধরেছে। এছাড়া এখনও সাতক্ষীরার ওপারে ভারতের ঘোজাডাঙ্গায় পেঁয়াজবাহী শতাধিক ট্রাক প্রবেশের জন্য অপেক্ষায় থাকলেও ছাড়পত্র না থাকায় সেগুলো বাংলাদেশে আসতে পারছে না। একই কারণে গত 7 দিনে একটি ট্রাকও ঢুকতে পারেনি বেনাপোল সীমান্ত দিয়ে। রোদ বৃষ্টিতে 3 থেকে 4 হাজার টন পেঁয়াজে পচন ধরেছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন ভারতের এমন টালবাহানার কারণে দুদেশের ব্যবসায়ীদের প্রায় 15 কোটি টাকা ক্ষতি হয়েছে। সংকট সমাধানে দুদেশের ব্যবসায়ীরা অনেক চেষ্টা তদবির করলেও এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি।